গুড আফটারনুন ফ্রেন্ডস, আজকে দুপুর থেকে ব্লগটা শুরু করলাম, সকালবেলা একটু সময় পাইনি, চলো সাথে থাকো। দেখো বন্ধুরা, আমাদের রিলেটিভসের বাড়িতে কার্তিক ঠাকুর ফেলেছে, তাই জন্য আজকে আমাদের নিমন্ত্রণ আছে রাত্রিবেলা ডিনারের। পুজোর এমনি ভোজগাছও করতে হবে, তাই জন্য আমাকে তাড়াতাড়ি করে যেতে বলেছে, 4-5টার সময় যেতে বলেছে, ঠাকুরমশাই আসবে। আমি চটপট বাড়িতে রান্না বান্না সেরে নিচ্ছি, কেননা ওখানে গিয়ে কাজকর্ম করতে হবে। চলো সাথে থাকো, বেশি কথা বলবো না, এখন তাড়াতাড়ি কাজটা চটপট সেরে নিচ্ছি। আজ দুপুরবেলা বেশি রান্নার ঝামেলা করলাম না, আজকে একদম কপির তরকারি করলাম, ফুলকপির তরকারি আর পেঁপে দিয়ে মুগ ডাল, ব্যাস এই, আর পাঁপড় ভাজা। চলো দেখতে থাকো, সাথে থাকো। দেখো বন্ধুরা, আমার রিলেটিভদের বাড়িতে এখন পুজো টুজো হয়ে গেল, এই যে ঠাকুরমশাই এসে সব জোগাড় যন্ত্র হয়ে গেল, তো আমি একটুখানি তোমাদেরকে দেখিয়ে দিলাম, কেননা অনেক চেঁচামেচি হচ্ছিল, তো ওই জন্য ভালোভাবে তুলতে পারিনি, তা এখন একটু ইয়ে হয়েছে, তাই জন্য তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। ভালো ছিল না প্যান্ডেলটা, ভালো হচ্ছে। দেখো বন্ধুরা, সবাই আমরা এখন ডিনারে বসে গেছি খেতে। এখানে হয়েছে লুচি, হয়েছে আলুর দম, হয়েছে চানা, পোলাও, আর চাটনি, মিষ্টি আর পাঁপড়, এই সমস্তই হয়েছে। খুব সুন্দর আয়োজন করেছে, ছোটোর মধ্যে বেশ ভালোই হয়েছে। এখন আমরা খেয়ে দিয়ে বাড়ি চলে যাব। দেখো বন্ধুরা, আমাদের খাওয়া দাওয়া হয়ে গেল, এবার বাড়ি চলে যাব, কিন্তু জায়গাটা এত ভাল লাগলো, তাই এখানে একটু ভিডিও করে নিলাম। চলো আজকের মতো টাটা, গুড নাইট, সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আবার নেক্সট একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হবো।